আল্লাহর হুকুমে বিমান চলে, বিমানে আল্লাহ হেফাজত করে, জাহাজে আল্লাহ হেফাজত করে, সিনজিতে আল্লাহ হেফাজত করে, সিনজি উল্টায়া আ কত মানুষ জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এমন সুন্দর একটা ছেলে আমার ছাত্র, তার বাবা বিভাগীয় প্রধান একটা বিভাগ, চট্টগ্রাম বিভাগের পোস্ট অফিসের প্রধান, বড় মানের অফিসার। তার ছেলে, ছেলেটা এত সুন্দর, যে কোনো মানুষ তার দুশ্মনও যদি তাকে দেখে তাকায় থাকতে হবে, এত সুন্দর। সে কোরআনের হাফেজ, উঁচা লম্বা, যেমন লম্বা তেমন চেহারা, তেমন কণ্ঠ, আল্লাহর কালাম এত সুন্দর করে পড়তে পারে, এত সুন্দর করে পড়তে পারে পোলাটা। আমার সাথে তার সম্পর্কও বেশি ছিল। কোনো কোনো ছাত্র কোনো কোনো হুজুরের সাথে একটু রিলেশন সম্পর্ক বেশি রাখে, এই ছাত্রটার না আমার সাথে সম্পর্ক ছিল গভীর, আমার সাথে গভীর সম্পর্ক, উঠা বসা আমার খুব খেদমত করত। ছেলেটা ট্যাঙ্কের পাড়ের, ট্যাঙ্কের পাড়ের পুকুরে সাথীদের সাথে সে খেলতে গেছে, কি জেনে দেয়, ছেলেরা দূর থেকে দৌড় দিয়া পা উল্টায়া পুকুরের পানিতে পড়ে, মাথা নিচে নিচের দিকে দিয়া, পাটা উপরে দিকে দিয়া দৌড় দিয়া, এটা কি লাভ দেয়, ডাব দেয়, এমন করতেছিল। সেও এটাতে গেছে, কম বয়সী ছেলে মানুষ, সে শখে শখে গেছে, দৌড় থেকে দৌড় খুব স্পিডে দৌড় দিয়া লাভ দিছে এই পুকুরের মধ্যে, পানির নিচে যে বাউন্ডারি এটা তার মনে নাই, একদম খুব জোরে দৌড় দিয়া লাভ দিছে মাথা নিচের দিকে দিয়ে, ওই মাথা বাউন্ড পানির নিচে লুকে থাকা বাউন্ডারির মধ্যে লাগছে, আল্লাহ তাকে সেখান থেকে লাশের মতো পেয়েছে। আমার কথায় সন্দেহের লেশমাত্র নাই, শান্তি কোন পথে, শান্তি কিভাবে পাবে, কি করলে শান্তি পাবে, আমি বলে দিলাম পরিষ্কার। আল্লাহ বলেন কাদ আফলাহা মা তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা। বান্দা আমি না তোমার আল্লাহ, বান্দা আমি না তোমার আল্লাহ, আমি না তোমার সুখ দুঃখের মালিক, আমি তোমার জীবন মরণের মালিক, আমি তোমার সুস্থতা অসুস্থতার মালিক, আমি তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার মালিক। তোমার চলার পথে বিপদ সম্মুখ থাক, বিপদ উন্মুখ থাক, অ্যাক্সিডেন্ট উন্মুখ থাক, আমি আল্লাহ তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর বাঁচাবার মালিক। হে বান্দা, আ তোমাদের জানা শোনা কত সাথী ঘর থেকে সুস্থ সবল বের হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তার পা উড়ে গেছে, হাত ভেঙে গেছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, মেয়েকে নিয়ে হাঁটতেছে পীরবাড়ি এলাকায়। খাজা ভাই আমাদের অনেক কাছের, অনেক মহব্বত আমাদের সাথে, খাজা ভাই মেয়েকে নিয়ে হাঁটতেছে, এক হুন্ডা এসে উঠিয়ে দিয়েছে, তার উপর তুলে দিয়েছে, আর মারাত্মক গুরুতর আহত হয়ে আজকে আমার এক ছাত্র তাকে ঢাকা মেডিকেলে দেখতে গেছে, আর প্রায় 20 দিন যাবৎ আইসিইউর ভিতরে। আল্লাহ আমার হেফাজত করে, আল্লাহ আমার কিডনি ভালো রাখনে, আল্লাহ আমার লাংস ভালো রাখনে, আল্লাহ আমার লিভার ভালো রাখনে, অসুস্থ করে, ইশারে নামাজের পরে আমাদের এই মহল্লার মসজিদে সূরা মুলক তেলাওয়াত করেছি ইমাম সাহেব। সূরা মুলক শুধু তেলাওয়াত করার জন্যই না, তিলাওয়াত করব প্রতিদিন ইশারের পরে সূরা মুলক তিলাওয়াত করব, সূরা মুলকের ভিতরের কথাগুলো আমার দিলে দেমাগে জায়গা দিব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমার জীবন বানাইলাম, মরণ বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তামাম মাখলুকাতকে তোমার সেবায় লাগাইলাম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, কে ভালো চলো, সুন্দর করে চলো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, আ কে হালাল পথে চলো, কে নামাজ ঠিক মতো পড়ো, এশারে নামাজ কোনোভাবেই ছাড়ো না, অবসরেও ছাড়ো না, ব্যস্ততায়ও ছাড়ো না, সুস্থতায় যেমন ছাড়ো না,
অসুস্থতায়ও নামাজ ছাড়ো না। আমাদের একজন বড় আলেম নূর হোসেন কাসিমি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বড় আলেম ছিলেন, আলেমদের মাথার তার ছিলেন নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহ, গত এক দুই বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর ওলি, জীবনের শেষ দিকে যখন আইসিইউর ভিতরে তার হাতে তার চেহারায় তার শরীরে আইসিইউর বিভিন্ন লড পাইপ লাগিয়ে রেখেছে, তার জ্ঞান ফেরার সাথে সাথে বলে আমাকে ওজুর পানি দাও, নামাজের বিছানা দাও, আইসিইউর ভিতরে আমি এশারের নামাজ আদায় করতে চাই। আহা, কেমনে নামাজটা ছাড়ে? আমাদের সুস্থতার মালিক আল্লাহ, ও ভাই আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইবার মালিক আল্লাহ। গত রাত ঢাকায় বৃষ্টির পানি, ঢাকার রাজধানী, রাস্তা না কত উন্নত, হাজার হাজার গাড়ি ঘোড়া চলে, লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, বৃষ্টির পানি রাস্তায় জমা হয়েছে, সেই পানিতে বিদ্যুৎ শর্ট হয়েছে, বিদ্যুৎ শর্টে বিদ্যুৎ পিষ্ট হয়ে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছে। আমার ভাইয়েরা ঘুমিয়ে আছে, নবীনগর মাহফিলে গেলাম, নবীনগর প্রপারে মাহফিলে গেলাম, মার্কেটের পাশে রাস্তায় বয়ান শাটারওয়ালা একটা দোকান, দোকানের ভিতরে কর্মচারী 16 বছর না 18 বছর বয়সী কর্মচারী, রাতে ঘুমাইছে, গভীর রাতে ওই দোকানে আগুন লেগেছে, ভিতর থেকে চিৎকার করেছে, গভীর রাতে তার চিৎকার কে শুনে, দোকান পুড়ে দাউ দাউ করে যখন জ্বলে উঠেছে, ধোঁয়া যখন দেখা গিয়েছে, পাহারাদার দেখে মানুষকে ডেকে আনতে আনতে ওই দোকান পুড়ে বশীভূত হয়ে গিয়েছে, শাটার পুড়ে দোকান খুলছে, শাটার আলগি দিয়া খুলে নাই, পুড়ে পুড়ে দোকান খোলা হয়ে গেছে, ভিতরে দেখে 16 বছর 18 বছর বয়সী তব্বকে যুবক বালক ছেলেটা যুবক ছেলেটা পুইরা রাখ হয়ে আছে। আমার ভাইরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে নৌকা দিয়ে বিয়ের যাত্রী রওনা করেছে, বরের সাজে সজ্জিত, কনে বিয়ের সাজে সজ্জিত, বর করে রওনা করেছে, নৌকা দিয়ে রওনা করেছে, নৌকা ডুবে নৌকা পানিতে নিমজ্জিত হয়ে বর কনে যাত্রী সহ শত শত মানুষ প্রাণ হারিয়েছে, লঞ্চে আগুন লেগেছে, আশ্চর্যের কথা, লঞ্চে আগুন লাগলে 3 বাড়ির দূর থেকে পানি আনতে হয় না, লঞ্চ তো পানির উপর ভাসতেছে, নিচের পানি তুলে লঞ্চে দিয়ে লঞ্চের আগুন সাগর থেকে পানি তুলে নিবাইতে নিবাইতে ওই লঞ্চের ভিতরে 50 জন যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে মারা গিয়েছে, একজন দুইজন না। গত বছর বরিশাল গিয়েছিলাম মাহফিলে, বাসায় বরিশাল যাচ্ছি, লঞ্চে যেতে হবে ঢাকা থেকে, সবাই টেনশন, আমি কই কি কও, হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ লঞ্চ দিয়ে চলতেছে, মৃত্যু যদি থাকে কেউ কাউকে ধরে রাখতে পারবে না, ফিরিয়ে রাখতে পারবে না, তো এরপরেও তো আমরা লঞ্চ স্টিমার দিয়া চলাচলের অভ্যাস আমাদের নাই, 6 ঘন্টা প্রথম রাতে ঘুম থেকে প্রথম রাতে লঞ্চে উঠলে বরিশালে গিয়ে শেষ রাত্রে লঞ্চ পৌঁছায়, রাতের গভীরে যদি জ্বর তুফান শুরু হয়ে যায় কি অবস্থা হবে, দিনের বেলা পরের দিন দিনের বেলা যখন আসি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকায়া দেখি কোনো গ্রামগঞ্জ বাড়িঘর কিছুই দেখা যায় না, পানি আর পানি ছাড়ার কিছুই দেখা যায় না, সেখানে কে বাঁচায়? একমাত্র আল্লাহ বাঁচায়, একমাত্র আল্লাহ বাঁচায়। ও ভাই, হাজার হাজার মন না যেন হাজার হাজার টন, হাজার হাজার মন না যেন হাজার হাজার টন ভারী বুঝা, 1200 যাত্রী, 1500 যাত্রী, 3 তলা বিমান, 1500 2000 যাত্রী, 3 তলা বিমান, নিজের ওজন কত, যাত্রীদের ওজন কত, আমি 70 কেজি, আমার মতো এমন 70 কেজি 80 কেজি 100 কেজি 110 কেজির মানুষও তো আছে, এমন মানুষ নিয়ে
1000 2000 মানুষ কি তাদের গাটকে পুস্কা নিয়ে ভারী ভারী মাল বহন নিয়ে এত বড় জাহাজ আল্লাহর হুকুমে আকাশপথে হাজার হাজার মাইল দূর সুদূর আমেরিকা চলে যাচ্ছে আল্লাহ সব আল্লাহ কেমনে পারে বিমানের ভিতরে আমার বড় আশ্চর্য লাগে বিমানের ভিতরেও নেকের ছবি দেখে টেলিভিশন দেখে কি কি জানে টিপা টিপা কিছু কিছু বাইর করে কত কিছু দেখে পুরা চা পথ 6 ঘন্টা সৌদি আরবে যায় 6 ঘন্টা কানে কি লাগায় রাখে আর বিশ্রি বিশ্রি ছবি এই আকাশপথে শূন্যের মধ্যে সবটা আল্লাহর রহমতের মধ্যে সে আছে সারাটা পথ গান শুনতে থাকে নেকের ছবি দেখে আল্লাহ আজকে যে আসবে কে আসবে ওলিউর রহমান সাহেবের বড় ভাই ফারুক সাহেব হ্যাঁ আগামী কাল আমাদের মাদ্রাসা আমার মাদ্রাসা নাসিরনগরে ওলিউর রহমান সাহেব এবং ফারুক সাহেব আপনাদের দাওয়াত রইল যারা পারবেন যাবেন ইনশাআল্লাহ খানা সহ দাওয়াত দিয়া রাখলাম আগামী কাল ইসলাহি ইস্তেমা পুরা নাসিরনগর উপজেলার উপজেলা ভিত্তিক আঞ্জুমানে হেফাজত ইসলামের আত্মশুদ্ধিমূলক বড় ইস্তেমা সেখানে ফারুক সাহেব হুজুরও থাকবেন মাওলানা ওলিউর রহমান সাহেবও থাকবেন আর অনেক উলামায়ে কেরাম সেখানে বুজুরগানে দিন থাকবেন ফারুক সাহেবকে দেখি আমি ফারুক সাহেবকে রশিদ রহমান ফারুক সাহেবকে আমি দেখি মক্কা জিদ্দা থেকে আসার পথে এক ফ্লাইটে শেষ রাতে বিমানে উঠছে আমি অপেক্ষা করতে আছি দেখি উনি বিমানে ওযু করে কিভাবে ওযু করে কিভাবে বিমানে তো ওযু করা নিষেধ আমি সব সময় আমার ওয়াসওয়াসা বেশি ওযু না করলে তৃপ্তি হয় না এইজন্য একটু ফাঁকি ঝুঁকি দিয়ে অনেক সময় ওযু করে ফেলি বিমানের ভিতরে আনলে যতক্ষণ পারি ওযু রাখার চেষ্টা করি আল্লাহর ওলির দিকে তাকায় রইলাম কি করে দেখি কি করে দেখি প্রথম রাতে এয়ারপোর্টে আসছে সারা রাত এয়ারপোর্টে শেষ রাতে বিমানে উঠছি আমরা জিদ্দা থেকে বিমানটা ছাড়ছে প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফজরের নামাজের টাইম হয়েছে আকাশপথে আমি বারবার খেয়াল রাখছি আমার পিছনের সিট আমি সামনের সিট এইজন্য বারবার পিছনের দিকে তাকাইতে হয় ওনাকে বুঝতে হলে কি করে দেখি যে মাথা নিচু করে রাখছে যে যেমন অন্যকে তো তেমনই মনে করে যে যেমন এমনিতে মনে করে আমি তো ঘুমাই না এই জন্য আমি আল্লাহর ওলিরেও ঘুমাই নেই মনে করছিলাম আমি মনে করছি উনি মনে ঘুমাই রইছে এবার ফজরের টাইম যখন হইছে বিমানের ভিতরে যখন ঘোষণা হইছে ফজরের টাইম হইছে আপনারা নামাজ আদায় করে নিন এমন যখন ঘোষণা হইছে এখন আমি ওনার দিকে তাকাই দেখি উনি ওযু কিভাবে করে দেখি যে না উনি ওই যে প্রথম রাতের ওযু করে বিমানে উঠছিল ওই ওযু দিয়েই ছিড়ে বসে বসে উনি ফজরের নামাজ আরম্ভ করে দিয়েছে আল্লাহর হুকুমে বিমান চলে বিমানে আল্লাহ হেফাজত করে জাহাজে আল্লাহ হেফাজত করে সিনজিতে আল্লাহ হেফাজত করে সিনজি উল্টায়া কত মানুষ জীবনের জন্য পঙ্গু হয়ে যায় এমন সুন্দর একটা ছেলে আমার ছাত্র তার বাবা বিভাগীয় প্রধান একটা বিভাগ চট্টগ্রাম বিভাগের পোস্ট অফিসের প্রধান বড় মানের অফিসার তার ছেলে ছেলেটা এত সুন্দর যে কোনো মানুষ তার দুশমন যদি তাকে দেখে তাকায় থাকতে হবে এত সুন্দর সে কোরআনের হাফেজ উঁচা লম্বা যেমন লম্বা তেমন চেহারা তেমন কণ্ঠ আল্লাহর কালাম এত সুন্দর করে পড়তে পারে এত সুন্দর করে পড়তে পারে পোলাটা আমার সাথে তার সম্পর্ক বেশি ছিল কোনো কোনো ছাত্র কোনো কোনো হুজুরের সাথে একটু রিলেশন সম্পর্ক বেশি রাখে এই ছাত্রটার না আমার সাথে সম্পর্ক ছিল গভীর আমার সাথে গভীর সম্পর্ক উঠা বসা আমার খুব খেদমত করত ছেলেটা ট্যাংকের পারের পুকুরে সাথীদের সাথে সে খেলতে গেছে কি জেনে দে ছেলেরা দূর থেকে দৌড় দিয়া পা উল্টায়া পুকুরের পানিতে পড়ে মাথা নিচের দিকে দিয়া পাটা উপরে দিকে দিয়া দৌড় দিয়া এটা কি লাভ দেয় ডাব এমন করতেছিল সেও এটাতে গেছে কম বয়সী ছেলে মানুষ সে শখে শখে গেছে দৌড় থেকে দৌড় খুব স্পিডে দৌড় দিয়া লাভ দিছে এই পুকুরের মধ্যে পানির নিচে যে বাউন্ডারি এটা তার মনে নাই একদম খুব জোরে দৌড় দিয়া লাভ দিছে মাথা নিচের দিকে দিয়ে ওই মাথা বাউন্ড পানির নিচে লুকে থাকা বাউন্ডারির মধ্যে লাগছে আল্লাহ তাকে সেখান থেকে লাশের মতো পেয়েছে
ইমার্জেন্সি ঢাকা নিয়ে গেছে তার তো খোঁজ খবর নাই কতদিন পরে তার জ্ঞান ফিরছে ঢাকা মেডিকেলে দীর্ঘদিন তার চিকিৎসা তার বাবা তখন দুনিয়ায় নাই তার বিমাতার চিকিৎসা তত্ত্বাবধানে সে তার অবস্থাটা কি হইছে এখন মাঝে মধ্যে অনেক দিন পর পর আমি তাকে দেখতে যাই সে স্থায়ীভাবে ডাক্তারের কথা সে আর কখনো সুস্থ হবে না আল্লাহ তো সুস্থ করতে পারেন কিন্তু ডাক্তারের কথা সে আর সুস্থ হবে না তার রগ পিঠের মেরুদণ্ডের রগ ছিড়ে গেছে এখন সে এই কোমরের পেটের নিচ থেকে কোনো অবস নাই অবস বাথরুম সে কইতে পারে না এমনি হয় সে নিজের হাত নেড়ে ব্রাশ করতে পারে না শুইতে পারে না নিজে নিজে শুইতে পারে না নিজে নিজে উঠতে পারে না এমন কি নিজে নিজে ডান কাত বাম কাত হতে পারে না ইলেকট্রিক বিছানায় যতদিন বেঁচে থাকে ডাক্তারের পরামর্শ আল্লাহ ইচ্ছা করলে আজকেই সুস্থ করে তাকে দৌড়াইতে পারে এটা ডাক্তারের কথা নকল করছি ডাক্তার বলে দিয়েছে যতদিন বেঁচে থাকে ইলেকট্রিক বিছানায় তাকে শুইতে হবে এবং প্রতি 2 ঘন্টা পরে পরে তার তাকে করট ফিরিয়ে দিতে হবে কাচ্চি করে দিতে বলেন না কত বড় মুসিবত কত বড় মুসিবত এমন হাফেজে কোরআনে আল্লাহর পরীক্ষা এটা আল্লাহর পরীক্ষা আ আজাবান লিআমরিল মুমিন আল্লাহর নবী বলেন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যের ইন আসাবাতু সাররা ফাশাকার فكان خير الله وإن أصابته ضرا فصبر فكان خير الله مؤمنের বিপদ আইলে অমুমিনের লাভ মুমিনের সুখ পাইলে অমুমিনের লাভ মুমিন সুখ পাবে উন্নতি পাবে মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মুমিন বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে পাঁচ ওয়াক্ত সুখে দুঃখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সুখ দুঃখ উভয়তেই মুমিনের জন্য কল্যাণকর হবে তো বলছিলাম আমাদের সুস্থতা বেঁচে থাকা নিরাপদে থাকা হেফাজতে থাকা এটা সবটা আমার আল্লাহর হাতে যে আল্লাহর হাতে আমার জীবন মরণ আমার সুস্থতা অসুস্থতা ও ভাই আল্লাহর সেই আল্লাহর সবচেয়ে বড় হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ এশারের নামাজ ফজরের নামাজ তুমি নামাজ কেমনে কাজা করো এই জন্য আল্লাহ বলেন আমার বান্দা বান্দি শান্তি কোথায় পাইবা আমার থেকে শুনো কুরআন খোলো তিন কাজে শান্তি পাইবা এক নাম্বার কাজ কাদ আফলাহা মা তাজাক্কা কাদ আফলাহা মা তাজাক্কা এক নাম্বার তুমি গুনাহ ছেড়ে দিবা দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতেও তুমি শান্তি পাইবা গুনাহ ছাড়বা গুনাহ ছাড়তে হবে পাপ ছাড়তে হবে অন্যায় ছাড়তে হবে বড় বড় অন্যায় আমরা লিপ্ত আই জিতানিবু আসবাল মুবিকাত সাতটি দংশাত্মক গুনাহ বর্জন করো পরিহার করো আশিরকু বিল্লাহ আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক গুনাহ করা শরীক সাব্যস্ত করার গুনাহ বর্জন করো ওয়া কাতলুন নাফস মানুষ হত্যা করা খুন খারাপের গুনাহ বর্জন করো আকলুর রিবা সুদের গুনাহ বর্জন করো সুদের গুনায়ে সমাজ ভরে গেছে আকলুর রিবা সুদের গুনাহ ছাড়ো জমার বাইলে টাকা নিয়ে যায় ক্ষেত নাই জমা দিবে প্রত্যেকে টাকা নিয়ে যায় ও জমার বাইলে টাকা দিয়ে দিব কাঁচা সুদ তুমি সুদখোর এই কাজ যদি তুমি করে থাকো তুমি তোমাকে আগে চিনো তারপরে আমরা চিনব তুমি এমনটা করছো কিনা এটা তো আমরা জানি না তুমি এমনটা করে থাকলে তুমি তোমাকে চিনো তুমি হলো এই মহল্লার সুদখোর তুমি সুদখোর তুমি কাঁচা সুদখোর কাঁচা সুদখোর কে কাঁচা পায়খানা পায়খানা যেমন হারাম সুদের কারবার এমন হারাম জমার বাইলে টাকা দাও জমার বাইলে বলে টাকা দে এক লাখ টাকা নিয়ে গেছে সে মাসে মাসে বা ত্রৈমাসিক বা ছয়মাসিক বা বাৎসরিক টাকা দেয় এটা জমার বেলে দেয় এক লাখ টাকা দিয়া দুই কানি খেত তিন কানি খেত জমা রাখা যাইতো জমা রাখলে এটা 10,000 টাকা করে কানি 8,000 টাকা করে কানি তাহলে তিন কানি খেত জমা রাখে গেলে 3,24,000 টাকা বছরে 24,000 টাকা দিবে এটা জমার বাইলে এই জমার বাইলে বলে বলে টাকা দেওয়া নেওয়া করা এটা কাঁচা সুদ এটা হারাম
এটা অশান্তি আনবে এটা তোমাকে রোগ রোগ আনবে এটা তোমার ছেলেকে কুত্তা বিলাই বেলাবে এটা তোমার সংসারে অভাব দেখা দিবে এই পাপের কারণে তোমার সংসারে অশান্তি দেখা দিবে আরে দুনিয়ার অশান্তি আর অশৃঙ্খলা আর অভাব আর রোগ তো আমি বলি এটা বড় না এমন কি ক্যান্সারও এটা কোনো বড় না সবচেয়ে বড় কথা হলো তুমি সুদের কারবার করবা কবরের ভিতরে তোমার আযাব হবে তুমি সুদের কারবার করবা কোন না সুদের কারবার এই দেশে এই জগতে কত বড় বড় নামকরা সুদখোর ছিল কুখ্যাত নামটা বললে এক নামে সবাই চিনবে ফুলা বোড়া সবাই চিনবে এমন সুদখোর আমাদের সমাজে ছিল আজ তারা কোথায় তারা নাই হঠাৎ মারা যায় কয় হায় রে এক সুদখোরের ব্যাপারে আমি জানি আমি মনে মনে প্ল্যান করেছিলাম যে তার বাসায় যাব নীরবে যাব একা একা যাব প্রয়োজনে একজনকে সাথে নিয়ে যাব নিয়ে তার কাছে বসে তাকে দুইটা কথা বুঝায়া অনুরোধ করে বলবো সে বড় সুদখোর সবাই তাকে সুদখোর সুদখোর হিসেবে চিনে আল্লাহ জানি না কোন হালাতে যেন আছে আমি প্ল্যান করতে না করতে হঠাৎ করে আমার কানে খবর আসে সে হঠাৎ করে মারা গিয়েছে এইজন্য সুদের কারবার ছাড়তে হবে এই জমার বাইলে যে টাকা লেনদেন হইতেছে এটা কাঁচা সুদ হইতেছে আকলু মালিল ইয়াতিম এতিমের মাল তথা অপরের মাল বক্ষণ করা মহাপাপ এই পাপ ছাড়ো না হইলে অশান্তিতে পড়বা অশান্তি দুনিয়ার অশান্তি বড় কথা না তুমি কবরের আযাবে পড়বা হাসরে ভয়াবহ কষ্টে পড়বা সর্বশেষ তুমি জাহান্নামের আগুনের লাকড়ি হইয়া যাইবা এইজন্য আল্লাহ বলেন সফল কাম যদি হতে চাও শান্তি যদি পেতে চাও দুনিয়াতে শান্তি চাও আখেরাতে শান্তি চাও দুনিয়াতে দুঃখ বিমার বালা মুসিবত আপদ বিপদ অশান্তি থেকে যদি নিষ্কৃতি চাও কবর রাজার থেকে যদি বাঁচতে চাও তিনটা কাম করো এক নম্বর সব অন্যায় ছাড়ো সব গুনাহ ছাড়ো গুনাহ কোনটা বিবেকরে জিজ্ঞাসা করো গুনাহ কোনটা আলেমকে জিজ্ঞেস করো যে কোনো লেনদেন করো ব্যবসা বাণিজ্য করো আলেমের সাথে সম্পর্ক রাখো আলেমকে জিজ্ঞেস করে যাবতীয় গুনাহগুলো ছেড়ে দাও কখন ছাড়বা এখন ছাড়বা এখন ছাড়বা এই মুহূর্তে ছাড়বা মনে মনে নিয়ত করবা আর দাড়ি কাটবো না আর দাড়িতে খুরকিচি লাগাবো না এক মুষ্টির ভিতরে দাড়িতে খুরকিচি লাগাবো না মনে মনে সিদ্ধান্ত করবা আর জীবনে আজকে ওলিউর রহমান সাহেবের মাহফিলে আমি ওয়াদা করে গেলাম মনে মনে আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম আর এশার নামাজ ছাড়বো না আজকের এশার থেকে নামাজ ধরলাম আর এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না এইভাবে যাবতীয় গুনাহ ছেড়ে দাও দুই নম্বর ওয়াদা কারাস মা রব্বিহি রবকে স্মরণ করবা তিন নম্বর ফাসল্লা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বা আল্লাহ বলেন দুনিয়া ও আখিরাতে তুমি শান্তি পাইয়া লইবা